वेलकम बैक टू माय चैनल हाई प्रिय व्यूअर्स। आज हमें अपन देखो बड़ माछे शुटकी क्यों रान्ना करते हैं। सो हमें एभव रान्ना करी बोआल माछे शुटकी। हमें अनेक रकम ही रान्ना करी। आज के एक रेसिपी अपन साथेर करब। हाँ हाई प्रिय व्यूअर्स, केमन आछेन सबाई? निश्चय भालो आछेन। सो आज के आपनादेर जन्य निये आसलाम आरेकटा नतून रेसिपी, बड़ो माछेर शुटकी। एटा बोआल माछ, आमि एखाने 2 कापेर मतन बोआल माछ निएछि। आर दुटो आलू आमि निएछि एरकम बड़ो बड़ो टुकरो दिए। एटा लाल आलू बड़ो साइजेर, एटा दुइटा निएछि आमि बड़ो टुकरो दिए। आर बड़ो बड़ो टुकरो दिए आमि एखाने पेंयाज निएछि। হ্যাঁ, একটা পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজই আমি টুকরো করে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ। সো আমি দেখাবো আপনাদের একের পর এক, সঙ্গে থাকুন। প্রিয় ভিউয়ার্স, এটা একদম ইজি ওয়ে আমি রান্না করে দেখাবো। তো আমি এখানে অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতন। তেলটা গরম হতে থাক, তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ। প্রিয় ভিউয়ার্স, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি কেটে রেখেছিলাম যে এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিব, যেহেতু এটা বড়ো মাছের শুটকি। আর আমি আলুগুলোর সাইজেতে একটা পেঁয়াজটা একটু বড়ো করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ আমি এখানে কেটে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এটা কুচি করে দেওয়া যায়, আবার বড়ো করেও দেওয়া যায়। যেহেতু এটা বড়ো মাছের শুটকি রান্না করছি, তার জন্য আমি একটু বড়ো করে এটা পেঁয়াজটা কেটে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার না হওয়া অবধি আমি এটা বেজে নিব। কিউরিয়াস, দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে এখানে আমি মশলা দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতন। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়া একটু বেশি দিব, কারণ এটা যেহেতু শুটকি, অন্য রান্নার তুলনায় আমি এখানে এটা শুটকি রান্না করছি, এই জন্য আমি মরিচের গুঁড়োটা একটুখানি বেশিই দিব। হ্যাঁ, কারণ এখানে শুটকিতে মরিচের গুঁড়োটা একটু বেশিই যায়, ভালো লাগে ঝাল ঝাল খেতে। তো আমি এখানে 1.5 টেবিল চামচের মতন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, এখানে আমার 1 টেবিল স্পুনের মতন হয়েছে, লবণটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটুখানি ভেজে নিব, আমি দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতন, আর 2 টেবিল স্পুনের মতন দিয়ে দিব পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল স্পুনের মতন, এখানে পেঁয়াজ রসুনটা বেশি যায়। তো 2 টেবিল স্পুনের মতন আমি দিয়ে দিলাম রসুন বাটা। গোটা রসুন দুটো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। হ্যাঁ, 3 মিনিট এটাকে আমি কষিয়ে নিব, কয়েক মিনিট এটাকে কষিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমি কয়েক মিনিট কষিয়ে নিয়েছি, যাতে মশলাটা আলুর সাথে লেগে যায়। এখন আমি এখানে শুটকিটা দিয়ে দিব। শুটকিগুলো আমি দিয়ে দিব সব, দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিব, কারণ শুটকিতে ভালো করে মশলাটা লাগতে হবে। এখানে আমি কোনো জল ইউজ করব না, জলটা পরে দিব, কোনো জলই আমি ইউজ করব না, কারণ নইলে মশলাটা মাছের ভিতরে ঢুকবে না ভালো করে, শুটকি মাছের ভিতরে। এভাবে রেখে ভালো করে মশলা গায়ে লাগিয়ে আমি এটাকে ঢেকে কুক করে নিব আরও কয়েক মিনিট। কয়েক মিনিটের জন্য এটা ঢেকে রাখলাম। প্রিয় ভিউয়ার্স, কয়েক মিনিট পর আমি লিড খুলে দেখছি এই পর্যন্ত হয়ে আসলো। দেখুন এটা ভালো করে কষাতে হবে, নইলে শুটকি মাছের একটা গন্ধ আছে আর এটা লেগে যাবে। শুটকির গন্ধ তো থাকবেই, কিন্তু মাছের একটা একরকম গন্ধ আছে, সেটা যেন না থাকে। আর আলুটা আপনারা চাইলে আরেক রকমও দিতে পারেন, আমি একসাথে দিয়ে দিয়েছি। আলুটা আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, প্রথমে ভেজে রেখে দিবেন আর পরে দিয়ে দিবেন। আমি এভাবেও করি, দুভাবেই করি, আলুটা প্রথমে ভেজে রেখে রাখতে পারেন আর পরে দিয়ে দিতে পারেন ঝুল দিয়ে। কিন্তু আমি একসাথেই মাছ আর আলুটা দিলাম, যাতে ভালোভাবে এগুলোর গায়ে মশলাটা লেগে যায়।
তো প্রায় কষানো হয়ে গেছে। এটা আমি বলছিলাম আপনাদের একদম ইজি ইজি ওয়ে আমি রান্না করব। তো আমি এখানে এটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। সো আমি এখন এখানে দিয়ে দিব জল, আর এটা কষাতে হবে একদম চুলার আঁচটা একদম কমিয়ে, আমি কমিয়েই দিয়েছিলাম চুলার আঁচটা। তো আমি এখানে দু কাপ পরিমাণ জল দিয়ে দিব। আপনারা পানি যেভাবে রাখতে ভালোবাসেন সেভাবেই দিবেন। আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আমি এটা শুটকিতে একটু ঝুল পাতলা ঝুল আমার ভালো লাগে, তাই আমি একটু পাতলাই রাখব। তাই এখানে আমি দু কাপ পরিমাণের মতন জলটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে আরও কয়েক মিনিট পর্যন্ত কুক করে নিব। হ্যাঁ, ঢেকে দিলাম লিড দিয়ে কয়েক মিনিট। প্রিয় ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাচ্ছি, কয়েক মিনিট হয়ে গেছে আমার কুক করা। তো আমি 10 থেকে 15 মিনিট এটা কুক করে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে দিব কারণ মনে হয় আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু দেখে নিব। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন আলুটা ভাঙেনি, অনেক সুন্দর রয়ে গেছে। আর আরেকটা কথা, এখানে আপনারা যদি আর একটু তেল ইউজ করতে চান আর একটু তেল ইউজ করতে পারবেন, তেল আর গুঁড়া মরিচটাও আর একটু দিতে পারেন। আমরা একটু কমই খাই, বেশি ঝাল খাই না, তার জন্য দিতে দেইনি। শুটকিতে একটু বেশি ঝাল দিলেই ভালো লাগে। তারপরে যতটুকু দেওয়ার দিয়েছি, এখন আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নিব। হ্যাঁ, নামিয়ে আপনাদের আমি দেখাচ্ছি ওরম আছে শুটকি ঝুলটা। দেখুন প্রিয় ভিউয়ার্স, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আমি এটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি, দেখুন এটাতে আমি নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে। বোয়াল মাছের কারি উইথ পটেটো, পটেটো দিয়ে বোয়াল মাছের তরকারি, অনেক স্বাদ, অনেক মজার একটা রেসিপি। আপনারা এভাবে করে দেখতে পারেন। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না, লাইক শেয়ার আর কমেন্ট করতে বলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা করেনি প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নিয়ে আসবো কোনো নতুন রেসিপি। ততক্ষণে বাই বাই, টাটা।